والمؤمنات بعضهم اولياء بعض يامرون بالمعروف يامرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاه ويؤتون الزكاه ويطيعون الله ورسوله قول السلام عليكم ورحمه الله اما ديريك উনি প্রবাসী দেশে গিয়ে দেখেন যে ওনার বাড়ির আশপাশ যারা নামাজ বা অন্যান্য ইবাদত করে থাকে সে সকল ইবাদতে কিছু সহিয়াদেশের সাথে সাংঘর্ষিকতা দেখা যায় সহিয়াদেশের বিপরীত ওনারা আমল করে থাকে তো এ বিষয়ে তাদেরকে সহিয়াদেশের কথা বললেও তারা এড়িয়ে যায় এবং সেটা মানতে চায় না তো তাদেরকে এ সহিয়াদেশের দাওয়াতটা কীভাবে দেওয়া যায় তো এ বিষয়ে আল্লাহ রবুল সুরা না হলে একশত পঁচিশ নম্বর আয়তে বলছেন উদু ইলা সাবিল রব্বিক বিল হেকমতি বল মজতিল হাসানা ওয়াজাদিল হুম বিল হিয়া আহসান ইন্ন রব্বা কাহু আলম বিমান দল্লাহ সাবিল বাহু আলম বিল মোহতদিন তো এখানে আল্লাহ রব বলছেন উদু ইলা সাবিল রব্বিক বিল হেকমা বল মজতিল হাসানা তুমি তোমার রবের পথে আহ্বান করো হিকমতের সাহি ওইরকমভাবে মাওয়াইজা হাসানা উত্তম উপদেশের সাথে হিকমত অবলম্বন করতে হবে আমরা যখন দাওয়াত দিতে যাব অন্য কাউকে এক্ষেত্রে হিকমতের অবশ্যই গুরুত্ব রয়েছে হিকমত মানে দলিল সহকারে এর মাধ্যমে হাদিস আমাদেরকে উপস্থিত রাখতে হবে উপস্থিত সহকারে তাদের কাছে সুন্দরভাবে উপস্থাপনার মাধ্যমে আমাদেরকে দাওয়াত দিতে হবে তো ওইরকমভাবে ওয়াল আল হাসানা উত্তম উপদেশ খারাপ ভাবে কথা বলা যাবে না দৃষ্টিকোট হয় যে কথার মাধ্যমে লোকজন দূরে সরে যাবে এরকম ভাবে নয় বরং সুন্দর বাক্যে সদালাপের মাধ্যমে সুন্দর উপদেশের মাধ্যমে তাদেরকে আহ্বান করতে হবে ওয়াজাদিল হমদিল্লা তিহিয়া হাসান এবং তাদের সাথে যদি তর্ক বিতর্ক করতেই হয় সেক্ষেত্রে সুন্দর কথায় সুন্দর পদ্ধতিতে সুন্দর আঙ্গিকে তাদের সাথে মানে কথা বলতে হবে তাদের সাথে তর্ক বিতর্ক করতে হবে কিন্তু এ তর্ক বিতর্ক যেন ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য যেন না হয় এবং সেখানে লিপ্ত হলে অনেক সময় দেখা যায় গালিগালাজ বা এ সকল বিষয় চলে আসে তো এইগুলো থেকে এড়িয়ে কিভাবে ইসলামের মাঝে থেকে তাদেরকে দাওয়াত দেওয়া যায় সেগুলো কল্পনা করে চিন্তা করে তারপরে সে কাজগুলো করতে হবে এআইটি পরবর্তী তালারবেন বলছেন যে ইন্না রবাহু আহামু বিমান দোল্লাহ আপনার রব আপনার প্রতিপালক অধিক জ্ঞাত তার পদ থেকে কে পদচ্যুত হয়েছে পদভ্রষ্ট হয়েছে বাহু আলমবিল মুহতাদিন এবং আল্লাহ রাবুল আলমিন অধিক জ্ঞাত যারা হেদায়তপ্রাপ্ত তাদের সম্পর্কে তো এখানে এই আয়ের দ্বারা সম্পূর্ণ স্পষ্ট হয় যখন আমরা অন্য কাউকে দাওয়াত দিতে যাব তারা যদি জ্ঞানী শ্রেণীর হয় আলেম শ্রেণির হয় তো তাদের সাথে সলা পরামর্শ করতে হবে পরামর্শ করতে হবে বোঝাতে হবে এবং সহি যে আকিদাগুলো রয়েছে সহি যে হাদিসগুলো রয়েছে সেগুলো তাদের সামনে উপস্থাপন করতে হবে তাদেরকে আস্তে আস্তে বোঝাতে হবে কিন্তু সরাসরি গিয়েই মানে যেখানে ফ্যাতনার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে সেখানে সরাসরি গিয়ে এগুলো যদি তুলে ধরা হয় এবং সেখানে অনেক সময় হিতে বিপরীত হয়ে থাকে তো সেজন্য সরাসরি না বলে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো পরিবেশ তৈরি করতে হবে তো পরিবেশ আমি কিভাবে তৈরি করব। আমার গ্রহণযোগ্যতা সেখানে বাড়াতে হবে আমি যেখানে থাকি সেখানে আমার গ্রহণযোগ্যতা বাড়াতে হবে আমার চাল চলন আচার ব্যবহার সব কিছু যেন অন্যরা আকৃষ্ট হয় সব কিছুতে যেন অন্যরা আকৃষ্ট হয় সেরকমভাবে প্রথমে নিজেকে ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি হিসেবে পরিগণিত করতে নিয়ে নিতে হবে তো যখন আমি ব্যক্তিত্ব সম্পন্ন লোক হবো এবং আমার কথার যখন মাপকাঠি অনেক ভারী ভারী হবে ওইরকমভাবে আমার জ্ঞান গরিমা যখন বেশি হবে এর পরবর্তীতে আমি দাওয়াতি কাজ করতে পারবো অনেক সময় দেখা যায় আমরা যখন দাওয়াত করতে যাই দাওয়াতি কাজ করতে যাই যারা যাচ্ছে তাদের জ্ঞানের অল্পতার কারণে জ্ঞানের স্বল্পতার কারণে তারা সেই কাজগুলো ভালোভাবে করতে পারে না তো সেই জন্য যেই বিষয়টা আমি তাদের সামনে নিয়ে যাচ্ছি এই বিষয়ে আমার সম্পূর্ণ ধারণা থাকতে হবে সাম্যক ধারণা নিয়ে তারপরে তাদের কাছে যেতে হবে এখন আমি যদি তাদের কাছে যাই গিয়ে যদি আমি দলিল না দিতে পারি প্রমাণ না দিতে পারি তখন তো সমস্যা তৈরি হবে সেই জন্য আগে আমাদের পড়ালেখা করতে পড়তে হবে তো পড়ালেখার কোনো বয়স নেই অবশ্যই মানে জন্মের পর থেকেই আমরা কোনো কিছু না কোনো কিছু শিখতে থাকি মৃত্যুর আগ পর্যন্ত সেটা চলতে থাকে তো অনেকেই বিদেশ আসে প্রবাসে থাকে তো বড় হয়ে তারা সত্যের সন্ধান পেয়ে থাকে সঠিক খাদ্য সহি দিক নির্দেশনা এগুলো পেয়ে থাকে তো এর অর্থ এই নয় যে কেউ যদি ছোটোকালে না পড়ে বড়োকালে পড়তে পারবে না বা শিক্ষিত হতে পারবে না এরকমভাবে আমাদের দেশে খারাপ কিছু ধারণা রয়েছে তো এই সকল ধারণা আমাদেরকে মূলোৎপাটন করতে হবে সেগুলো দূর করতে হবে এবং সেগুলো পরিবেশ তৈরি করার মাধ্যমে সেগুলো বোঝাপড়ার মাধ্যমে এবং ওইরকমভাবে নিজেদেরকে শিক্ষিত করার মাধ্যমে ওইরকমভাবে নিজেদেরকে ব্যক্তিত্ব সম্পন্ন করে গড়ে তোলার মাধ্যমে তো সেই জন্য এই সকল বিষয়ে লক্ষ্য করে তারপরে আমরা দাওয়াতি কাজ পরিচালনা করব। এবং উদাহরণস্বরূপ সবসময় নিয়ে আসবো কুরআন থেকে প্রমাণ হাদিস থেকে প্রমাণ ওই রকমভাবে সৌদিতে যে সকল কর্মকলাপ চলে বিশেষ করে মক্কা এবং মদিনার মসজিদে সেগুলো আমরা তুলতে তুলে ধরতে পারি তবে এগুলো পরবর্তীতে সর্বপ্রথম যে জিনিসগুলো আমাদেরকে দলিল হিসেবে উপস্থাপন করতে হবে সেগুলো কোরআন এবং হাদিস এবং তার জন্য পরিবেশের অবশ্য দরকার রয়েছে ফিতনা করা যাবে না ফিতনা ফাসাদ তৈরি করা যাবে না তাদেরকে ভালোভাবে বোঝাতে হবে আস্তে আস্তে ইনশাল্লাহ অবশ্যই তারা সত্যের পথে ফিরে আসবে জাজাকুক্লা খৈরুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ